তিশার কি কি মুদ্রা দোষ আছে? মুদ্রা দোষ একটা বলতে পারি, যেটা আমার মার কমপ্লেন প্লাস অনেকের কাছ থেকে শুনেছি, সেটা হচ্ছে আমাকে যদি কেউ কোনো কথা বলে বলে তুমি এটা করবা বা এটা করবা না, আমি এটা ভুলে যাই, ওইটা আবার করে এই দোষটা, আবার বকা খাই, আবার করে আবার বকা খাই, লাইক এভাবে বকা খেতে খেতে আমি শিখি যে না এটা আমার করা উচিত, এটা করা উচিত না। জোর করে মানে ইচ্ছে করে করা হয় না তো? না, ইচ্ছা করে করা হয় না, এটা ভুলে যাই আমি, আমি ভুলে যাই। মানে এটাকে কিন্তু ঠিক মুদ্রা দোষ বলা যায় না, মানুষ মাত্রই ভুল, সো আমরা কিন্তু ভুলগুলো রিপিট করতে করতেই শিখব। মুদ্রা দোষ মানে ঠিক মুদ্রা দোষ না, এটা আমাদের সবার কমন একটা ব্যাপার, এটা এভাবে শিখি কিন্তু আমরা এভাবে, সো এটা মুদ্রা দোষ ঠিক বলা যায়। আমার মাকে আমি আস্ক করি লাইক আমার দোষ বলো তুমি, তো আমার মার এই একটাই কমপ্লেন, সো আমার লাইক মনে হয় না এটা আমার অ্যাকচুয়ালি একটা বড় দোষ। জানি আপনারা অবশ্যই আমাদের সাথে জেগে আছেন, কারণ আজকে আমি আছি, প্রত্যয় আছে, আর তিশা আছে, অনেক আড্ডা হচ্ছে। আর আমি তো আপনাদের অলরেডি একটা দায়িত্ব দিয়েই দিয়েছি যে আমাদের এখানে কারো যদি কোনো মুদ্রা দোষ থেকে থাকে এটা আপনারা ধরবেন। ওকে, প্রথমত প্রত্যয়ের মুদ্রা দোষ মনে হয় এটাই যে প্রত্যয় অনেক বেশি কথা বলে, কিন্তু এটা তো একটা আমার মানে মা বলছিল যে অনেক কথা বলে, ভালো কথা বলে, এটা হচ্ছে পজিটিভ ব্যাপার। থ্যাংক ইউ, ভালো কথা বলে। বাট এই মুহূর্তে মনে হয় অন্য কে একজন আমাদের সাথে কথা বলার জন্য অনেক ব্যস্ত আছেন, তো একটু শুনি আমাদের পাশে কে আছেন। হ্যালো, হ্যালো ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, কে আছেন আমাদের পাশে? আমি রহমান বলছিলাম ভাইয়া। রহমান কোথা থেকে বলছেন? কিছুক্ষণ পরপরে আবার জিজ্ঞাসা করতেছি হয়েছে এটাই আর কি, আমারটা আমি মনে করি। মানে আপনার প্রবলেম কিছুটা তিশার মতোই নাকি, একবার করার পরও বারবার ভুলে যান যে আপনি কাজটা অলরেডি করে ফেলেছেন নাকি? অবশ্যই প্লে করবো আমরা খানিকক্ষণের মধ্যেই। থ্যাংকস ফর কলিং রহমান, এবং আশা করছি আপনি পাশে থাকবেন, জেগেই থাকবেন। আমাদের আরেকটা ফোন আছে, রাইট? হ্যালো, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি কুমিল্লা থেকে উনি বলছিলাম। আচ্ছা বলো, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপু তুমি কেমন আছো? হ্যাঁ ভালো, আমি একটু প্রত্যয়ের সঙ্গে কথা বলবো। হ্যাঁ শিওর, কথা বলো প্রত্যয়। শিওর, হ্যালো প্রত্যয় ভাইয়া, কেমন আছো? দোষমুক্ত আছে এই মুহূর্তে। চোখ এত বড় বড় কেন? না ভেবে বললাম তো তাই। তো আপনি কোথা থেকে বলছেন? আমি কুমিল্লা থেকে বলছিলাম। কুমিল্লা থেকে বলছিলেন, খুবই চমৎকার একটা জায়গা, যতবার যাই বিশেষ করে ওয়ার্ল্ড সেমিটারি আমার খুব পছন্দের একটা জায়গা। তো আপনি বলুন যে আপনার প্রোগ্রামে ফোন দিতে দিতে আমার হাত অলরেডি ব্যথা হয়ে গেছে, আজকে নিয়ত করে রাখছিলাম যে যদি হয়তো হবে তাহলে কখনো তোমাদের প্রোগ্রামও দেখবো না আর কোনো দিন। অভিমান করাটা ঠিক আছে, অভিমান করতেই পারেন, বন্ধুদের সাথে তো অভিমান করবেন, কিন্তু অভিমান করে দূরে সরে যাওয়াটা কিন্তু খুব খারাপ, তাই না? আচ্ছা ঠিক আছে, তো এখন যেটা জিজ্ঞেস করছিলাম, কি মুদ্রা দোষ আছে বলে মনে হয় নিজের? আমার মনে হচ্ছে আমার মুদ্রা দোষ হচ্ছে আমি কথায় কথায় আজব কথাটা একটু বেশি ইউজ করি। আজব? আচ্ছা, আপনি আজব কথাটা খুব বেশি উচ্চারণ করেন, আজীব উচ্চারণ করেন না তো? না, আজীবটা। ওকে, যাক বাংলায় বলেন এতেই আমি অনেক বেশি খুশি।